আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি গত পর্বে দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম, যে দুইটা টুল ছিল হচ্ছে এরেজার টুল আর হচ্ছে পেন্ট বাকেট টুল। তো আজ আমি যে দুইটা টুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লার টুল। ব্লার টুলের ভিতরে আরও কিছু টুল আছে, শার্পেন টুল, স্মুথ টুল। তো আর এখানে আছে ডক টুল, বার্ন টুল, ডট টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল। তো আমি আজকে দুইটা টুল নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে ব্লার টুল সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। ব্লার টুল আপনারা অবশ্যই বুঝেন ব্লার টুলটা আসলে কি। ব্লার টুলটা আপনার এটা ব্যাকগ্রাউন্ডে মনে করেন অনেক সময় একটা ছবি একটু ডিএসএলআর মতন দেখা দিতে চাইলে, একটু ফোকাসটা নিজের দিকে রাখতে চাইলে, তখন ব্লার টুলটা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এটা একটু ব্লার করে দেওয়া হয়, তখন ফোকাসটা নিজের দিকে পড়ে, নিজের ফেসের উপর পড়ে। তো আমি এখন যেহেতু আমার পিছনে ব্লার ইয়ে আছে, যে এখানে যে ইমেজটা নিয়েছি ইমেজের পিছনে ব্লার আছে, তো আমি এখানে দেখাতে পারতেছি না। তো আমি সরাসরি আমি এই তার ফেসে দিতেছি যে ব্লার টুলটা আসলে কি করে। দেখেন যে সে এখানে কি করতেছে, ব্লার টুলের মাধ্যমে আমি এই তার চেহারাটা ঘোলা করে দিচ্ছি। এটা করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করার জন্য। তো ব্লার টুলটা এটার কি, এটার কাজ হচ্ছে ঘোলা করা। তো আর শার্পেন টুলটা আসলে কি, ও তার আগে আপনারা এই যে ব্লার টুলে, যেহেতু ব্লার টুলের কাজ করছি, এটা থেকে ব্যাকে যেতে হলে, পিছিয়ে যেতে হলে, আবার আগের ছবিতে ফিরে আসতে হলে আপনাদের কন্ট্রোল অল্ট্রা জেড দিলেই পিছিয়ে চলে যাবে। তো এখন শার্পেন টুলটা আসলে কি, এটা একটু খেয়াল করেন আপনারা, যে আমার ফেসটাকে একটু ক্লিয়ার করবো। আর বেশি দিলে আবার ফেসটা, দেখেন বেশি দিলে কি হয়, একটু খেয়াল করেন কেমন একটু ঝিটঝি টাইপের আসতেছে। এটা বেশি দিলে এই জিনিসটা হবে। তো এটা হালকা, যেহেতু একটু মনে করুন ফেসটা একটু ক্লিয়ার না, তখন হালকা অল্প একটু দিলেই ফেসটা ক্লিয়ারলি বোঝা যাবে। তো এটা হচ্ছে শার্পেন টুল। তাও স্মুথ টুলটা আসলে কি, স্মুথ টুলটা আসলে আপনার এখানে খেয়াল করেন, যে দেখেন যে আমি রাবারের মতন আর কি হয়ে যাচ্ছে, এটা গলে যাচ্ছে ফেসটা। কি করলাম, মানে গলিয়ে দিলাম। তো এটা কি করলাম, গলিয়ে সাইডের চারিদিকে আমি সরিয়ে দিলাম, এটা হচ্ছে স্মুথ টুল। তো এটা গেল স্মুথ টুল। এবার আপনাদের তো এবার এই টুলটা সম্পর্কে আপনারা ধারণা পেলেন, যে দুইটা টুলের এইখানে যে ব্লার টুলের ভিতরে শার্পেন টুল, স্মুথ টুল, এই দুইটা কাজ। তো এখন আমি যাব হচ্ছে ডট টুল, বার্ন টুল, স্পঙ্গ টুল। তো এখন আমি ডটস টুলের যে কাজটা সেটা আমি দেখাবো আপনাদেরকে। এই ডটস টুলের কাজটা কি, এটা ডটস টুলটার কাজটা হচ্ছে আপনার ফেসে ব্রাইটনেসটা বাড়িয়ে দেওয়া। তো আমার ফেসে যদি ব্রাইটনেস কম থাকে, তখন আমি কী করবো, ফেসের ব্রাইটনেসটা বাড়িয়ে দিব। ফেসের ব্রাইটনেস বা আপনার কোনো জায়গার কোনো একটা দৃশ্য, এখানে আপনি ব্রাইটনেসটা হালকা একটু বাড়াতে চাইতেছেন, তো আপনি যেখানে এই ডটস টুলটা ইউজ করবেন যে অংশে, অংশটুকু মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করে ধরে এখানে নেবেন, তো ওই জায়গাটা একটু ব্রাইট বেড়ে যাবে। যেখানে মাউসটা সরাবেন ঠিক ওই জায়গাগুলো ব্রাইটটা বেড়ে যাবে। তো এখন এটা হচ্ছে ডটস টুলের কাজ। তো বার্ন টুলের কাজটা কি, বার্ন টুলের কাজটা হচ্ছে ফেসটাকে আপনার একটু ডার্ক করে দেয়, অর্থাৎ আপনার ফেসটাকে একটু, ফেসের যে ব্রাইটটা আছে সেটা কমিয়ে দেয়। তো আমি এই আপনার বার্ন টুলের যে কাজটা সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি। দেখেন আপনারা যে এই লোকটার যে ফেসটা আছে, ফেসের ভিতরে মানে তার যে চেহারাটা, সেটা একটু আগের ব্রাইট থেকে একটু কমে গেছে। তো এখন আমি যদি একটু বেশি করে দিই তাহলে কি হচ্ছে, খেয়াল করেন তার যে চেহারাটা, মানে অরিজিনাল যে চেহারাটা ছিল, সেটা কি করছে, ব্রাইটটা একটু ওই তার থেকে একটু ব্রাইটটা কমিয়ে নিচ্ছে। তো এটা হচ্ছে বার্ন টুলের কাজ। তো স্পং টুলটা আসলে কি, স্পং টুলটা আপনার ফেসটাকে মনে করেন যে ফেসে ধরি, ফেসের যে কালারটা এটা হচ্ছে সাদা কালোর হবে, সাদা কালো টাইপের হবে, তখন স্পং টুলের কাজটা একটু দেখেন আপনারা খেয়াল করেন। তাহলে একটু খেয়াল করেন যে আমি মানে ঠিক যেভাবে যেভাবে ধরতেছি, মানে কালারটা সাদা কালো টাইপের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে স্পঞ্জ টুলের কাজ। তো আমি এটা যেখানে যেখানে ধরতেছি একটু খেয়াল করেন, আমি এখন এটা যেখানে যেখানে ধরতেছি এটা কিন্তু কাজ করতেছে না, এটা একমাত্র ফেসেই কাজ করতেছে, অন্য সাইডে কিন্তু এটা কাজ করতেছে না। স্পঞ্জ টুলটা এটা শুধু ফেসেই কাজ করে।
আপনার ফেসে মানে ফেসে, তারপর কোন যদি হাত আপনার হাতের মানে ফেসের যে কালারটা, সেই কালারটা যেখানে পাবে সেখানে আপনার এটা কাজ করতেছে, একটু খেয়াল করেন। তো এটা হচ্ছে স্পঞ্জ টুলের কাজ। তো বন্ধুরা, আমি আপনাদের এই দুইটা টুল সম্পর্কে বললাম। তো এখন আমি আপনাদের গত পর্বে যে দুইটা টুল নিয়ে আলোচনা করেছিলাম ওই দুইটা টুলের পুনরালোচনা করব। গতকালকে যে দুইটা টুল নিয়ে গত পর্বে যে দুইটা টুল নিয়ে আমি আলোচনা করেছিলাম ওই দুইটা টুল নিয়ে আমি এই পর্বে আবার পুনরালোচনা। তো বন্ধুরা, আপনারা এখানে খেয়াল করেন যে আমি গত পর্বে আপনাদের ইরেজার টুল এবং গার্ডিয়ান টুলের যে কাজটা, সেই দুইটা সম্পর্কে বলছিলাম। তো ইরেজার টুলটার কাজটা আসলে কি, ইরেজার টুলটা দিয়ে কি করে, তো আপনার ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল করেন। ব্যাকগ্রাউন্ডে আমি যে কালারটা দিব, ঠিক আপনার এই ব্যাকগ্রাউন্ডে ঠিক আমি ইরেজার টুলে যেখানে যেখানে নিব ওইখানে ওইখানে আমার কালারটা ব্যাকগ্রাউন্ডের কালার অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তো এখন আমি, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ, যেটা আমি গত পর্বের যে ভিডিওটা সেখানে আমি ভালো মতন বুঝিয়েছি। তো আমি আর একটু তুলে ধরি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা আসলে কি, মানে পিছনে যে কালারটা আছে বা অর্থাৎ আমি আপনার এই ইরেজারের যে চিহ্নটা সেটা যেখান দিয়ে যেখান দিয়ে যাবে ঠিক কালার আপনার ব্যাকগ্রাউন্ডটা নাই হয়ে যাবে, ইরেজ করে দিবে। একটু খেয়াল করেন, ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিচ্ছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এটা আর হচ্ছে ম্যাজিক ইরেজার টুলটা কি, অর্থাৎ এটা কালার অনুযায়ী ইরেজ করে। অর্থাৎ মনে করেন আমি এই কালারটা শুধু, তো এই কালারটা ইরেজ হয়ে গেছে, এই কালারটা, তো এই কালার অনুযায়ী যেগুলো মিলতেছে সেটা ইরেজ করে দিচ্ছে, এই কালারটা, এই কালার অনুযায়ী যেটা মিলতেছে সেটা ইরেজ করে দিচ্ছে। তো এটা গেল ইরেজার টুলের কাজ। তো আর তারপরে হচ্ছে গার্ডিয়ান টুল। গার্ডিয়ান টুলের কাজটা আসলে কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন এফেক্টে গার্ডিয়ান টুলের মাধ্যমে দেওয়া যায়। তো আমি একটা সিম্পলি আপনাদের একটু দেখাই যে গার্ডিয়ান টুলের কাজটা আসলে কি। মনে করেন যেটা আমি একটা এফেক্ট দিলাম, তো এটা আমার এফেক্টটা, সরি, আমি কি করি একটা লেয়ার খুলি, লেয়ার খোলার পর সেখানে আমি কি করলাম এটা দিলাম, ঠিক হতেছে, সে পুরো কালারটা নিয়ে নিতেছে। তো এখন আপনার, এখন আপনারা বলতে পারেন যে তাহলে আমার ছবিটা কোথায়, ছবিটার কাজটা কিভাবে করবো। তো এখন আপনি এটা এফেক্টটা দেখে, এই যে নর্মালি এখানে যে লেখাটা আছে নর্মাল, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্ক্রিনে দিলে দেখেন যে সে স্ক্রিনের যে মানে আপনার ফেস অনুযায়ী একটা এফেক্ট পড়ছে। একটু খেয়াল করেন এখানে একটা এফেক্ট পড়ছে। তো অপাসিটিটা যদি একটু কমিয়ে দিই তাই একটু সুন্দর লাগতেছে, দেখেন এটা খুব সুন্দর লাগতেছে। তো এরকম আরো আছে, ডার্ক এন্ড ডার্ক টাইপের হবে, তারপর লাইট এন্ড লাইট বেড়ে গেছে, তারপর হচ্ছে সফট লাইট, সফট লাইট, এটা আপনার কি করবেন অপোজিট একটু বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন, এটা আপনাদের অনুযায়ী আপনারা কিভাবে এফেক্ট দিবেন। এটা হচ্ছে গার্ডিয়ান টুলের কাজ। তো বন্ধুরা, এটা আপনারা গার্ডিয়ান টুলের কাজটা, এটা হচ্ছে সিম্পল, আর এরকম অনেক কাজ আছে গার্ডিয়ান টুলের যেটা আমি পরে বলবো। তো এটা হচ্ছে আপনার, আর এই যে তারপরেরটা হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলটা আসলে কি, তো আপনি একটা লেয়ার খুলেন, লেয়ার খোলার পরে সেটা সেখানে কি করেন পেইন্ট করেন, ব্ল্যাক আছে, এটা হচ্ছে ফরগ্রাউন্ডের যে কালারটা সেটা পেইন্ট বাকেটে, পেইন্ট বাকেট ইউজ হয়। তো আপনি কি করবেন কালারটা মনে করেন যে একটু লাইট ব্লু নেন, লাইট ব্লু, তো আপনি কি করলেন এখানে দিলেন, দেওয়ার পরে আপনার এখানে দেওয়ার পরে যে এখানে একটা কালার হইতেছে, এই কালারটা কি একটা কালার ফরগ্রাউন্ড যে কালারটা সেটা নিছে। তো এখন এটা হচ্ছে এই পেন্ট বাকেট টুলের কাজ। তো আপনারা এখানে পেন্ট বাকেট টুল এটা আপনারা নিজের নিজের করবেন, তো আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। থ্রি ডি মাটেরিয়াল ড্রপ টুল, এই থ্রি ডি মাটেরিয়াল ড্রপ টুলটা, এটা হচ্ছে গ্রাফিক্সে কাজটা করা, গ্রাফিক্সে এটা লাগে। তো এটা আমি এখানে আপনাদের দেখাতে পারবো না, যখন আমি গ্রাফিক্সের কাজে যাব, গ্রাফিক্সের পর্যায়ে যাব, তখন আমি আপনাদের এই থ্রি ডি পেন্ট বাকেট টুল, যেটা থ্রি ডি মাটেরিয়াল ড্রপ টুল যেটা, এটা আমি সুন্দরভাবে আপনাদের তুলে ধরবো। তো আজ বন্ধুরা এখানেই বিদায়, ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হবে, আগামী পর্বে আবার দেখা হবে। তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, এবং নোটিফিকেশন বারে নোটিফিকেশন যেই অপশনটা থাকবে সেখানে ক্লিক করে দিবেন। আর হচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, আর যদি খারাপ লাগে বা যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেটা আমার ফেসবুক পেজে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, বা ইউটিউবে যেই ভিডিওর ইউটিউবে যে ভিডিও সার্ভে ভিডিও যেখানে কমেন্ট বক্স আছে কমেন্ট সেখানে আপনারা কমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা আজ এখানে বিদায়, আশা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি পরবর্তীতে আমি আমার যে আরও দুইটা টুল নিয়ে কথা বলবো। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।